নায়িকা পরিমণির আগেও দুইটি চলচ্চিত্র নায়িকাকে ফাঁদে ফেলেছিল অমি। সম্পূর্ণ নাম তুহিন শিকদার অমি, কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। অন্যদিকে পরিমণির বিষয়ে নতুন এক তথ্য চলে আসলো। বিভিন্ন অর্থবিত্তশালী লোকদের সন্তান এবং ব্যবসায়ীদের টার্গেট করে বিভিন্ন সিনেমার প্রোডিউসার হিসেবে কাজে লাগিয়েছেন পরিমণি। এছাড়াও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে ইন্টারনেট গণমাধ্যমে। পরিমণির খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তুহিন শিকদার অমি, যাকে ইতিপূর্বে আপনারা দেখেছেন দ্বিতীয় আসামি হিসাবে পরিমণির। তার অন্যান্য ব্যবসার ভিতরে রয়েছে বিদেশে লোক পাঠানো। আসলে সে কি লোক সে বিদেশে পাঠিয়েছে তা নিয়ে এখন গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। অন্যদিকে বলা হচ্ছে তার মূল ব্যবসায় ছিল নারী পাচার এবং নারীদেরকে বিদেশে পাঠিয়ে রাতারাতি বড়লোক করে দেওয়া দেহ ব্যবসার মাধ্যমে। চিত্রনায়িকাদের বিনোদনের মাধ্যমে কোটিপতিদের কাছ থেকে টাকা ইনকাম করাই ছিল অমির মূল বিজনেস। এছাড়া মানুষকে দেখানোর জন্য তার ছিল সাজানো কিছু পরিকল্পনা বিজনেস, যা ইতিপূর্বে এখন সাংবাদিকরা তদন্ত করছে। নতুন আরেক সংবাদ থেকে জানা গেল পরিমণি নাকি গা ঢাকার চেষ্টা করছে, কারণ ইতিপূর্বে গুলশান ক্লাবের ভিডিও প্রকাশ হওয়ার পর তার চারিত্রিক বিষয় নিয়ে কথা উঠছে। আর ইতিপূর্বে আমরা জানতে পেরেছি পরিমণির 6টি বিবাহ হয়েছে, তার মধ্যে 3টি বিবাহের প্রমাণ পেয়েছে বাংলাদেশ প্রশাসন। তাহলে এখন কি পরিমণি নিজের থেকেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে? বিষয়টা কিন্তু চিন্তার, কারণ তার এখন মামলার বিপরীতে তার বিপরীতে কথা উঠছে। জনগণ বলছে কিভাবে চলে এই পরিমণি, যেখানে তার কোটিপতি জীবন দেখা যায়। আমরা জানতে পারলাম দীর্ঘ 2 বছরের মধ্যে কোনো সিনেমার সাথে কন্ট্যাক্ট করেননি পরিমণি। অন্যদিকে কোনো প্রোডিউসার তাকে নিয়ে সিনেমা তৈরি করার জন্য আগ্রহ নয়। তাহলে কিভাবে রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম করে এই নায়িকা, কমেন্ট বক্সে জানাবেন। আমাদের কাছে এইটুকুই তথ্য ছিল, আপনাদের শেয়ার করলাম। বিষয়টি নিয়ে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এই 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 তুমি বাবা মানে করছি।